ঢাকা গ্রেডে উচ্চ শিক্ষা সাপোর্ট লোনের যে ব্যবস্থা আছে এটা আমরা অনেকেই জানি না, হয়তো আপনি দেশের বাইরে গিয়ে আপনাদের যে স্বপ্নটা আছে সেটা আপনার পূরণ করতে পারবেন। নমস্কার, আমার নাম অনন্যা চিছাম। আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে দেশে বাইরে গিয়ে পড়াশোনা করার। সেক্ষেত্রে হচ্ছে আমি জাপানটাকে পছন্দ করি, কারণ জাপান অনেক সুন্দর একটা দেশ এবং সেখানের পড়াশোনার সিস্টেম অনেক উন্নত এবং অনেক ভালো। এরপর থেকে হচ্ছে আমি বিভিন্নভাবে যোগাযোগ করি জাপানের ইউনিভার্সিটিতে থেকে, তো এরপরে আমি আবার চান্স পেয়ে যাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। তো সেক্ষেত্রে যেহেতু দেশের বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে বিগ একটা অ্যামাউন্ট আমাদের সবারই প্রয়োজন হয়ে যায়, আমি ঢাকা ক্রেডিটে আসি। ঢাকা ক্রেডিটে উচ্চশিক্ষা সাপোর্ট লোনের যে ব্যবস্থা আছে এটা আমরা অনেকেই জানি না, হয়তো তো আমি উচ্চশিক্ষা সাপোর্ট লোনে অ্যাপ্লাই করি এবং ওনারা অনেকভাবে আমাকে সাহায্য করেছে। আমি যখন এখানে আসলাম তখন আমাকে ওনারা আমাকে বলল যে দিদি, আপনি যেহেতু দেশের বাইরে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনি উচ্চশিক্ষা সাপোর্ট লোনের জন্য আবেদন করতে পারেন। ওনাদের কথা অনুযায়ী আমি আমার সব ডকুমেন্টসগুলো দিয়ে উচ্চশিক্ষা লোনের জন্য আবেদন করি এবং ওনারা আমাকে সাপোর্ট দেয়। এজন্য আমি ঢাকা ক্রেডিটের কাছে কৃতজ্ঞ। আমার মতো যে স্টুডেন্টরা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চায় আপনারা ঢাকা ক্রেডিটে আসতে পারেন এবং এখানে যে ব্যবস্থাগুলো আছে ঢাকা ক্রেডিটের রুলস অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টসগুলো যদি প্রপারলি সাবমিট করতে পারেন আপনি অবশ্যই উচ্চশিক্ষা লোনের মাধ্যমে এখান থেকে আপনি দেশের বাইরে গিয়ে আপনাদের যে স্বপ্নটা আছে সেটা আপনার পূরণ করতে পারবেন।